ইডেন কলেজ ছাত্রলীগের আন্তঃকোন্দলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর সভাপতি রিভাকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে একটি পক্ষ। সাধারণ সম্পাদককে ক্যাম্পাস থেকে বের করার জন্য খুঁজছে তারা, ফলে কলেজ ক্যাম্পাসে এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার রাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী নিবাসে মারধরের শিকার হন ইডেন কলেজ ছাত্রলীগের সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস। এরপর থেকে তার অনুসারীরা ছাত্রীনিবাসের গেট বন্ধ করে সবাইকে অবরুদ্ধ করে রাখে। সারাদিন উত্তেজনার পর বিকালে সংবাদ সম্মেলনে আসলে সভাপতির ওপর হামলা চালায় বিক্ষুব্ধরা। সুষ্ঠু তদন্ত হোক এবং যেই এটার মানে দোষী তার যেন সঠিক বিচার হয়, কারণ আমাদের যখন আমাদের যেদিন আমাদের কমিটি হয় সেদিন সবাই কিন্তু নেমে আমাদের বিজয় মিছিল দেওয়া সব কিছু ফুল দিয়ে বরণ করার পরে ওরা অতর্কিতভাবে হঠাৎ করে আমাদেরকে হামলা চালায়। সভাপতি কি হয়ে গেছে যে এখানে সভাপতিকে তারা সবসময় অন্যায়ভাবে তারা শেল্টার দিয়ে গেছে, আর আমরা যদি কোনো অন্যায় দেখেও চুপ করে থাকছি সেই দোষটাও আমাদের হয়েছে। সব কিছুতে দোষ যদি আমাদেরই হবে তাহলে আমরা কেন অন্যায়ের প্রতিবাদ করবো না? এই মুহূর্তে ইডেন কলেজ ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী আসিফ জামান, সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। আসিফ, ইডেন কলেজের পরিস্থিতি কি শান্ত হয়েছে কিনা আগের চাইতে, নাকি এখনো একই রকম উত্তেজনা বিরাজ করছে? জানাবেন কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে। দোলা, এখন পরিস্থিতি কিছুটা থমথমে, কারণ আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে সভাপতি রিভা, উনি মূলত এখানে যে পূর্ব ঘোষণা অনুযায়ী সংবাদ সম্মেলন ডাকেন, ঠিক এই জায়গাটিতেই উনি সংবাদ সম্মেলনে কথা বলা শুরু করলে রিভার যারা প্রতিপক্ষ রয়েছেন তারা আশপাশে অবস্থান নেন এবং পরবর্তীতে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলার চেষ্টা করেছি। সে সময় রিভার প্রতিপক্ষরা জানিয়েছেন যে রিভা যখন সংবাদ সম্মেলন করতে চেয়েছে তখন মূলত রিভার দ্বারা যারা অত্যাচারের শিকার হয়েছে এতদিন তাদেরকে গণমাধ্যমের সামনে উপস্থাপন করার তারা চেষ্টা করেছিলেন এবং যে কারণে এই সংঘর্ষের ঘটনা। অপরদিকে রিভা যেটি অভিযোগ করেছেন যে তিনি যে সংবাদ সম্মেলন করছিলেন এতে মূলত প্রতিপক্ষরা বেশ কিছুটা উস্কানি দিয়েছে এবং বেশ কিছু শিক্ষার্থীকে নিয়ে তারা তার উপরে হামলা করেছে। এর আগে মূলত গতরাত থেকেই কিন্তু এই সংঘর্ষ চলছিল এবং এই সংঘর্ষের পরে সকালের দিকে কিন্তু রিভার প্রতিপক্ষ রিভা এবং রাজিয়া অর্থাৎ সভাপতি এবং সাধারণ সম্পাদক যা যে দুজন রয়েছেন তাদেরকে এই ক্যাম্পাসে অন্য অবাঞ্ছিত ঘোষণা করেন এবং সেই ঘোষণার পর থেকেই মূলত রিভা এবং রাজিয়াকে নানা সময়ে নানাভাবে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার চেষ্টা হয়। তো সেই চেষ্টারই মূলত সর্বশেষ অংশটুকু ছিল বিকেলবেলা যখন রিভাকে প্রতিপক্ষরা হামলা করে। সে সময় মূলত পুলিশের সহায়তায় রিভাকে কিছুটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে রিভা অসুস্থ হলে শিক্ষকদের সহায়তায় তাকে ক্যাম্পাসের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ পাল্টা অভিযোগের তীর কিন্তু রয়েছে। একইভাবে কিন্তু দুই পক্ষই ছাত্রলীগের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে তাদেরকেও কিন্তু দোষারোপ করেছেন, অর্থাৎ রিভা বলেছেন এই ছাত্রীদেরকে উস্কানি দিচ্ছেন কেন্দ্রীয় কমিটির এক পক্ষ এবং রিভার প্রতিপক্ষরা যেটি বলছেন যে কেন্দ্রীয় কমিটিকে বারবার অভিযোগ করেও মূলত রিভা এবং রাজিয়ার বিরুদ্ধে কোনো ধরনের প্রতিকার তারা পাননি। সুতরাং সুষ্ঠু রাজনীতির পরিবেশ এখানে ব্যাহত হয়েছে বলেও তারা অভিযোগ করেছেন। দোলা সুমিত, আপনাকে ধন্যবাদ।